ইশ্রম কার্ড নিয়ে দারুণ ঘোষণা কেন্দ্র সরকারের। অবশেষে মার্চ মাস থেকেই দেওয়া শুরু হচ্ছে ইশ্রম কার্ডে টাকা। যেই খবরটি হয়তো আপনারা অনেকেই পেয়ে গিয়েছেন, তবে যারা এখনো এই খবরটি জানেন না তাদেরকে জানিয়ে দেই যে ইশ্রম কার্ড নিয়ে আগামী মার্চ মাস থেকে 500 ও 1000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে আজ সকালেই। তবে যেহেতু আমাদের রাজ্যে অনেক দেরি করে টাকা দেওয়া শুরু হচ্ছে, তাই ইশ্রম কার্ডের টাকা পেতে সকলকেই নতুনভাবে 2টি কাগজ জমা করার কথাও বলা হয়েছে। অর্থাৎ বন্ধুরা, প্রতি ইশ্রম কার্ড ধারকদের আগামী মার্চ মাস থেকে টাকা দেওয়া শুরু হচ্ছে, তবে এই টাকা পেতে সকলকেই পুনরায় 2টি কাগজ জমা করতে হবে, তবেই কিন্তু টাকা দেওয়া হবে। শুধু তাই নয়, ইশ্রম কার্ডে টাকা পেতে আপনাকে সব থেকে গুরুত্বপূর্ণ একটি কাজ করতে হবে, তবেই কিন্তু আপনি ইশ্রম কার্ডের টাকা আগামী মার্চ মাস থেকে পেতে শুরু করবেন। তো কি সেই গুরুত্বপূর্ণ কাজ, সেটি আমি আপনাকে আগে ভিডিওটিতে জানি দিব। তাই বন্ধুরা, আপনি যদি ইশ্রম কার্ড বানিয়ে থাকেন এবং আপনি যদি জানতে চান যে ইশ্রম কার্ডে টাকা পেতে কোন 2টি নতুন কাগজ জমা করতে হবে বা টাকা পেতে সব থেকে গুরুত্বপূর্ণ কোন কাজটি আপনাকে করতে হবে জানতে, ভিডিওটিকে একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ স্কিপ করলে কিন্তু গুরুত্বপূর্ণ খবরটি আপনি মিস করে যেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আগামী দিনেও ইশ্রম কার্ড এবং সরকারি সকল প্রকল্প সম্বন্ধে নতুন নতুন খবর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন এবার আসল খবরটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই সেই আসল খবরটি যেটি আজ সকালেই নোটিশের রূপে প্রকাশিত হয়েছে। এবং দেখুন, এখানে বলা হয়েছে ইশ্রম কার্ডে বিরাট চমক, মার্চ মাস থেকেই মিলবে ইশ্রম কার্ডে 2000 টাকা। তবে টাকা পেতে নতুনভাবে জমা দিতে হবে 2টি কাগজ। কী কাগজ জমা দিতে হবে, কাদের মার্চ মাস থেকে টাকা দিবে, কত টাকা দেওয়া হবে, কি জানালো শ্রম মন্ত্রক, দেখে নিন বিস্তারিত। তো চলুন বন্ধুরা, ইশ্রম কার্ডের টাকা নিয়ে শ্রম দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে সেটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, বড় খবরের তরফ থেকে বলা হয়েছে রাজ্যের ইশ্রম কার্ড ধারকদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হলো দারুণ খুশির খবর। নতুন বছরেই দেওয়া শুরু হচ্ছে ইশ্রম কার্ডে 1000 থেকে 2000 টাকা। ইশ্রম কার্ডের নিয়ম অনুযায়ী প্রতি মাসে ইশ্রম কার্ডে 500 টাকা করে দেওয়ার কথা এবং দেশের অনেক রাজ্যে টাকা দেওয়া অনেক আগে শুরু হয়ে গিয়েছে, কিন্তু আমাদের রাজ্যেই টাকা দিতে দেরি হয়েছে। তাই 500 টাকার পরিবর্তে একসাথে 1000 ও 2000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানে বন্ধুরা, আপনারা তো জানেন প্রতি মাসে এই ইশ্রম কার্ডে 500 টাকা করে দেওয়ার কথা, কিন্তু আমাদের রাজ্যে যেহেতু এটি দেরি করে দেওয়া হচ্ছে, তাই একসাথে 1000 থেকে 2000 টাকা দেওয়া হবে। তারপরে দেখুন বলা হয়েছে, তবে টাকা দেওয়ার সাথে ঘোষণা করা হয়েছে একগুচ্ছ নতুন নিয়ম, সকলকে নতুনভাবে জমা দিতে বলা হয়েছে 2টি নতুন কাগজ। কেন্দ্রের বক্তব্য, যেহেতু 2021 সালের কাগজ দিয়ে ইশ্রম কার্ড বানানো হয়েছিল, তাই নতুন বছরে টাকা পেতে 2023 সালের আপডেটেড কাগজ জমা দিতে হবে, তবেই দেওয়া হবে টাকা। মানে বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে এই ইশ্রম কার্ডের আবেদন 2021 সালে শুরু হয়েছিল এবং আমরা সকলেই ইশ্রম কার্ডে আবেদন করার সময় 2021 সালের কাগজ দেখিয়েছিলাম এবং তখনই আমাদের ইশ্রম কার্ড হয়েছিল। তবে 2023 সাল থেকে টাকা পেতে চাইলে আপনাদের সকলকে কিন্তু 2023 সালের নতুন কাগজ আপডেট করতে হবে। তারপরে দেখুন বন্ধুরা, বলা হয়েছে কেন্দ্রের কথা মতো মার্চ মাস থেকেই দেওয়া শুরু হচ্ছে প্রতি ইশ্রম কার্ডের টাকা, কিন্তু টাকা পেতে নতুনভাবে যেই 2টি কাগজ সকলকে জমা দিতে হবে সেগুলো হচ্ছে আধার কার্ড এবং কর্ম আইডি কার্ড, অর্থাৎ লেবার আইডি কার্ড। মানে বন্ধুরা, মার্চ মাস থেকে যে টাকা দিতে শুরু হয়েছে, এই টাকা পেতে গেলে কিন্তু আপনাকে আধার কার্ড এবং কর্ম আইডি কার্ড, অর্থাৎ লেবার আইডি কার্ডের যে প্রমাণপত্র সেটি আপনাকে দিতে হবে। তো দেখুন, তারপরে বলা হয়েছে উক্ত 2টি কাগজ সময়ের মধ্যে জমা করতে সকলকেই কেন্দ্রের ইশ্রম কার্ডের ওয়েবসাইট www.ishrom.gov.in এ গিয়ে নিজেদের আইডি লগ ইন করে ডকুমেন্টস আপডেট সেকশনে ক্লিক করে কাগজ 2টি আপডেট করতে হবে। মানে বন্ধুরা, আপনারা এই যে আধার কার্ড এবং কর্ম আইডি কার্ড, এই 2টি আইডি কার্ড আপডেট করতে বা জমা করার জন্য আপনাকে আপনার মোবাইল থেকেই ইশ্রম কার্ডের যে সরকারি ওয়েবসাইটটি রয়েছে সেখানে গিয়ে আপনাকে লগ ইনে ক্লিক করে আপনাকে লগ ইন করতে হবে। আপনার আইডিকে লগ ইন করার পর
ডকুমেন্ট আপডেট বলে একটি সেকশন থাকবে, সেখানে ক্লিক করে আপনাকে আপনার ডকুমেন্টগুলোকে আপডেট করাতে হবে। তারপর দেখুন বলা হয়েছে, আমরা সকলেই জানি গত 2021 সালের আগস্ট মাসে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের নিম্নবৃত্ত খেটে খাওয়া লেবারদের জন্য এবং দিনমজুরদের জন্য ইশ্রম কার্ড নামক স্কিম শুরু করেছিলেন এবং প্রতি মাসে 500 টাকা করে সরকারি আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। তাই অনেকের অনুমান, হয়তো আগামী ভোটকে উদ্দেশ্য করেই মার্চ মাস থেকে টাকা দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের। তো বন্ধুরা, আশা করি আপনি খবরটি বুঝতে পেরেছেন যে 2023 সালের মার্চ মাস থেকে ইশ্রম কার্ডে টাকা দেওয়া শুরু হচ্ছে। তবে এই টাকা পেতে চাইলে সকলকেই কিন্তু 2023 সালের আপডেটেড কাগজ সকলকেই জমা করতে হবে। আর আপনারা কিভাবে এই কাগজটি জমা করতে পারবেন, সেটি হচ্ছে ইশ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে নিজেদের আইডিটিকে লগ ইন করে ডকুমেন্ট আপডেট সেকশনে ক্লিক করে নিজেদের কাগজগুলোকে আপডেট করতে পারবেন। আর যদি আপনাদের সেখানে কোনো অসুবিধা হয়, আপনারা কমেন্ট করে বলতে পারেন, আমি সেটি নিয়েও একটি ভিডিও বানিয়ে চ্যানেলটিতে আপলোড করে দেবো। তো ব্যাস, ইশ্রম কার্ডে টাকা নিয়ে এই একটি আপডেট ছিল। আশা করি ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকুন এবং সুস্থ থাকুন।